নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি ছোলার ডালের পরোটা বানিয়ে দেখাবো। তাই পরোটা যেমন নরম হয় তেমনই খেতে লাগে। তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে উনানটা জ্বেলে নেব। উনানে কড়াই বসিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতো ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা 5 থেকে 6 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম আর জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো। আর একটু জল দেব, দেবো নুন, অল্প একটু হলুদ, চাপা দিয়ে সিদ্ধ করে নেব। শুকনো আখের গুড় নিয়েছি, গুড়টা গ্রেট করে নেব। আর একটু গুড় খাবি? না একটা না না। ভালো গুড়? ভালো। গুড় গ্রেট করার পর গ্রেটারটা আমি ধুয়ে নিয়েছি। আমি এখানে একটা জায়ফল নিয়েছি, জায়ফলটা গ্রেট করে নেব। তো জায়ফলটা সব দেবো না, একটু দেবো, বেশি দিলে হবে না। এই যে 4 ভাগের 1 ভাগ দিলাম। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল একদম গলিয়ে সিদ্ধ করলে হবে না, একটু দানা দানা থাকবে, সেইভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে এইভাবে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ডাল ছেঁকে দেবো। এখানে একটা গামলা নিয়েছি, গামলায় পরিমাণ মতো আটা নেব। আজকে পরোটাগুলো আমি আটা দিয়ে বানাবো, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। পরিমাণ মতো নুন দেবো, ভালো করে মিশিয়ে নেব। আমি যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি সেই জলটা ফেলবো না, এই জলটাতে আটাটা মেখে নেব। অল্প অল্প জল দেবো, মাখবো। একটু শক্ত করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার পদে সাদা তেল দিয়ে দেবো। ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এবারে ডালটাকে ভালো করে মেখে নেব। একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে মাখবো। হাতে করে মেখে নেব। এবার
এভাবে ছাঁকনি করে ছেঁকে নেব। छोला डाल कड़ाई दिए देव गेट कर रखा गुड़ और जायफल दिए देव अल्प एक जल देव এবার দেবো গোলমরিচের গুঁড়ো হালকা আঁচে শক্ত করে রান্না করে নেব এই যে কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দেব টাপাটা খুলে আঠাটা একটু মেখে নেব এবার মাঝারি সাইজের লেচি কেটে নেব এবারে একটা করে লেচি নেব আর এভাবে গোল করে নেব এবারে একটা করে লেচি এইভাবে মাঝে গর্ত করে নেব এবারে পুর নেব এইভাবে ডাব করে নেব ভেতরে পুরে দেব মুখটা ভালো করে বন্ধ করে দেব একটা হয়ে গেল সবগুলো এইভাবে রেডি করে নেব সবগুলো পুরভরা হয়ে গেছে এবার বেলে নেব শুকনো আটা দিয়ে বেলে নেব প্রথমে হাতে করে এইভাবে সমান করে দেব এবার হালকা চাপ দিয়ে বেলে নেব আগে থেকে উনানে চাটু বসে দিয়েছিলাম চাটু গরম হয়ে গেছে এবার দিয়ে দেব এপিট ওপিট ভালো করে সেঁকে নেব এবার তেল দিয়ে দেব আমি সর্ষে তেলে ভাজছি তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো ভাজা হয়ে গেছে তুলে নেব
পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে। সবগুলো ভেজে নিয়েছি। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, আর যে কোনো চাটনি বা সস দিয়ে খেতে পারো। এই যে একদম নরম হয়েছে, ভিতরটা পুরো ফাঁপা। এই যে না অরিত্র না গরম না গরম, হালকা গরম আছে, বেশি গরম না। এতটাই নরম হয়েছে, মুখে দিতে মিলে যাচ্ছে। আর খেতে তো দারুণ লাগছে। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ তারা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।